গুড ইভিনিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, আর আমি কেমন আছি সেটা বলার জন্যই আজকে এই ভিডিওটা করা। জানি না তোমাদের সাথে কতটা কি নিজের মনের কথাটা প্রকাশ করতে পারবো, কতটা তোমরা বুঝতে পারবে। কারণ কী বলো তো, আমাদের মতো হাউস ওয়াইফদের মানে সবসময় সব কিছু কাজ করে ওঠাটা সম্ভব হয় না। হয়তো অনেক কিছু স্বপ্ন থেকে থাকে, অনেক কিছু ইচ্ছা থেকে থাকে, কিন্তু তবুও আমরা করতে পারি না সেগুলো। সেগুলো কেন করতে পারি না, যারা হাউস ওয়াইফ বিশেষ করে যারা জয়েন্ট ফ্যামিলিতে বিলং করো, তারা আশা করি সবাই বুঝতে পারবে। তো সেইটাই, তারই কিছু উপলব্ধি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে আমি চলে এলাম। সামনে এলা টাইটেল থেকে তো আশা করি তোমরা বুঝতেই পারছো আজকে ভিডিওটার টপিকটা কী হতে চলেছে। যে আমি অনেকদিন ধরে ইউটিউব করছি, একটা দেখো সবাই ইউটিউবে আসে একটা সবাই স্বপ্ন নিয়ে যে কিছু করবো, নিজের পায়ে দাঁড়াবো, নিজের একটা পরিচিতি হবে, অনেক বন্ধু হবে, শুভাকাঙ্ক্ষী হবে, ভালোবাসার মানুষ হবে। তো আমারও সেরকমই স্বপ্ন ছিল বলতে পারো, আছে বলতে পারো, কারণ স্বপ্ন তো কোনো দিন মরে যায় না, স্বপ্ন স্বপ্ন জায়গাতেই থাকে। তো আমারও সেটাই আছে, কিন্তু কী বলতো, ওই যে বললাম আমাদের অনেক টানাপোড়েন থাকে, আমরা সব কাজ করতে পারি না। আমার মনে হয় কি, যারা বাইরে গিয়ে কাজ করে তাদের মনে হয় অনেক বেশি স্বাধীনতা থাকে আমাদের থেকে। আমরা পরিবারে থেকে পরিবারের অমতে কিছু করতে পারি না। আর ইউটিউবের এই জার্নিটা, ইউটিউবটা অনেকের কাছেই কিন্তু এখনও পরিষ্কার নয় যে জায়গাটা কী, মানে এখানে কী হয়, কী করতে হয়, কী মানুষ করে, কী দেখায়, কী দেখাতে চায়। তো যাই হোক, সেটা তো বাদই দাও, সে কথা বাদ দাও, কিন্তু কী বলবো বলো তো তোমাদের, আমি পরিষ্কার একটা কথাই বলতে চাইছি যে পারিবারিক অশান্তি একদম তুঙ্গে, সাপোর্টে কেউ নেই, আমার একার লড়াই, আমাকে একাই লড়ে যেতে হচ্ছে। পারিবারিক অশান্তি এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে যেখানে দাঁড়িয়ে থেকে আমার পক্ষে আর ইউটিউবটা করা সম্ভব হচ্ছে না। এত দূরে এসে, এত দূরে জার্নি এসে আমার 1000 সাবস্ক্রাইবার হয়ে গেছে সেটা তোমরা জানো, সেসব সত্ত্বেও কিন্তু আমাকে আজকে ইউটিউবটা ছেড়ে দিতে হচ্ছে। কারণ কি, সংসারে সবার মতো হতে হয়ে চলতে গেলে স্যাক্রিফাইস করতে হয় অনেকটা, অনেক স্যাক্রিফাইস করতে হয়, অনেকটা যুদ্ধ করতে হয়। কিন্তু আমি যুদ্ধটা করতে করতে আমি একদম ক্লান্ত হয়ে গেছি, আর মনে হচ্ছে যুদ্ধটা ঠিক মতো আমি চালিয়ে যেতে পারবো না। তো তার জন্যই আমাকে আজকে এই ডিসিশানটা নিতে হচ্ছে। আর যেহেতু আমার সব মানে সুখ দুঃখের সাথী তোমরা হয়েছো, আমার সব ভালো লাগা মন্দ লাগা সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো আজকে তোমাদের সঙ্গে এটাও শেয়ার করলাম যে এরপর হয়তো তোমরা আমার আর ভিডিও দেখতে পারবে না, ইউটিউবটা আমাকে ছেড়ে দিতে হবে, এটাই বড় কথা। তো আমার সাপোর্টে কেউ নেই, এতদিনের জার্নিটা আমার এভাবেই শেষ হয়ে যাবে, কি করবো বলো, এটাকে তো মেনে নিতে হবে। তো এটাকে আমি মেনে নিয়েছি। আজকের টাইটেলটা দেখে, আজকের ভিডিওর কন্টেন্টটা দেখে অনেকেই হয়তো আমার প্রতি একটু সহমর্মী হয়ে উঠবে, সহানুভূতিশীল হয়ে উঠবে, অনেকেই হয়তো বলবে না দিদি ছেড়ে যেও না। তাদেরকে আমি একটা কথা বলতে চাই জানো তো, কিছু কিছু না ট্রেন্ডিং ভিডিও হয়, খুব ট্রেন্ড হয়, যে যেমন সামনেই আমরা দেখেছি যে আমরেলা একটা ট্রেন্ড ছিল, সবাই এই নিয়ে ভিডিও করেছে, আমিও করেছিলাম। তো কিছু কিছু ট্রেন্ড না মানে বাইরে দেখা যায় না, ভিডিও দেখতে দেখতেই না দেখা যায়। যেমন আমি এই 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 কদিন 5-6 দিনের মধ্যে আমি এই ট্রেনটা না খুব দেখছি, খুব দেখছি, খুব দেখছি, সেটা হলো এই যে এই কথাটা, আমি ইউটিউব ছেড়ে দেব, আমার সংসারে অশান্তি প্রচুর, অশান্তির জেরে আমি সামলাতে পারছি না, তাই জন্য আমি আজকে ইউটিউব ছেড়ে দেবো। আজকে তোমাদের কাছে এসে আমি কান্নায় ভেঙে পড়ছি যে আমার খুব কষ্ট হচ্ছে, আমাকে এতদিনের জার্নিটা এখানে শেষ করে দিতে হবে, আমার স্বপ্ন সফল হবে না। কারণ কি, পরিবারের সবাই আমার বিরুদ্ধে চলে গেছে, আমার স্বামী আমার পাশে নেই, আমার কেউ নেই, আমি একলা লড়াই, আমি একলা লড়ছি আর লড়তে পারছি না। এইটা একটা ট্রেন্ড, এটা এখন ইউটিউবে খুব ট্রেন্ড হয়েছে, তাই জন্য আমি আজকে এই ট্রেন্ডিং ভিডিওটা বানালাম। তবে সত্যি কথা বলছি, আমার পরিবারে কিন্তু এরকম কোনো অশান্তি নেই বন্ধুরা, আমার হাজব্যান্ড যথেষ্ট সাপোর্টিভ, আমার ছেলে সাপোর্টিভ, আর আমি ইউটিউব একদমই ছেড়ে দেব না, আমি কিন্তু লড়াইটা লড়বো। আমি জাস্ট তোমাদের এই কথাটা বলতে বলার জন্য ভিডিওটা করছি যে আজকাল এটা সবাই করছে দেখছি, নিজের চ্যানেলটাকে দাঁড় করানোর জন্য পরিবারের যার তার ওপর বদনাম দিয়ে দিতে পারছে। আর ইভেন আজকে যে বলছে আমি ইউটিউব ছেড়ে দেব, কালকেই দেখবে বলবে কি, একটা ভিডিও ছেড়ে আমার বাড়িতে আমি মুরগি এনেছি, আমার বাড়িতে আমি পাঁঠা এনেছি, আমি পাঁঠা কষা করছি, আমি মুরগি কষা করছি, সুন্দর করে সেঁকে বুঝে শর্ট ভিডিও বানাচ্ছি, বেড়াতে যাচ্ছি হাজব্যান্ডের সঙ্গে, ঘুরছি, ঘোরার ভিডিও দিচ্ছি। মানে আমি অবাক হয়ে যাই ইউটিউব কী ধরনের ট্রেন্ড
গড়িয়াহাটের হকারদের কাছ থেকে কেনাকাটা করলে যেমন দামে পোষাতে না পারলে এই আমি চলে যাচ্ছি চলে যাচ্ছি চলে যাচ্ছি বলে চলে গেলো, আবার দিদি মোদি দিদি মোদি আসুন 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 বললে আবার কম দাম করে দিলে আবার কিনে নিলে। ইউটিউবে ঠিক সেম জিনিসটা হচ্ছে, বেশ কজন আমি দেখছি এইরকম বলছে ইউটিউব ছেড়ে দেবো জাস্ট বলে সন্ধে 8টায় পোস্ট করছে, রাত 10টার সময় তারা এত পজিটিভ এনার্জি হয়ে যাচ্ছে, রাত্রিবেলা পাঁঠা কষা মুরগি কষা করে খেয়ে নিয়ে পরের দিন আবার একটা ভিডিও ছেড়ে দিচ্ছে। যদি এটাই ট্রেন্ড হয়ে থাকে তাই জন্য আমিও আজকে এই ট্রেন্ডিং ভিডিওটা বানালাম। আমার বন্ধুদের কাছ থেকে জানতে চাইবো যারা আমার শুভাকাঙ্ক্ষী তারা কি ভাবছে, তারাও কি দেখেছে এরকম ট্রেন্ডিং ভিডিও যে আমি ইউটিউব ছেড়ে দিচ্ছি বলেই পরের দিন আমার হাসি মুখে আবার একটা ভিডিও করতে চলে আসলাম। আমি খালি জানতে চাই ইউটিউব কি মানুষকে মানে কি বলবো ভুল পথে চালিত করার জায়গা? নিজের চ্যানেলটাকে দাঁড় করানোর জন্য নিজের ভালো করার জন্য তুমি মানুষকে ভুল বুঝিয়ে দেবে? নিজের হাজব্যান্ডের নামে ভুল বলে দিল, নিজের ছেলের নামে, হ্যাঁ হয়তো সংসারে পারিবারিক অশান্তি আছে, হ্যাঁ এটাও একটা ব্যাপার, এইটা বলার পর দিনই চ্যানেলটার নামটা পাল্টে একটা অন্য চ্যানেল করে ভিডিও ছেড়ে দিচ্ছে। আরে মুখটাকে তো আমরা সবাই চিনি, এরকম একজন করেছে 2-3 বার করে করে শুধু শুধু মানে ভিউয়াররা তার ভিউয়াররা কত বোকা বলো তো, তারাও ভিডিওগুলো মানে সব হাসি মুখে দেখছে, ইভেন অনেক কমেন্ট করছে না দিদি যেও না, না বৌদি যেও না, না বোন যেও না। আমি ওসব কমেন্টগুলো পড়ে আবার ফিরে আসছি। এইটা সত্যি আমি তো মনে করছি এটা ট্রেন্ড, তোমাদের কি মনে হয় এটাই ট্রেন্ড? মানে এরকম ধরনের ভিডিও করা কি উচিত আমাদের ইউটিউবের মানে ভিউয়ার বাড়ানোর জন্য সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য? বারবার যদি আমি বলি আমি ইউটিউব ছেড়ে দিচ্ছি তো তোমরা একবার বিশ্বাস করবে, দুবার বিশ্বাস করবে? তোমরা কি বারবার বিশ্বাস করবে? বারবার কি আমাকে ভালোবেসে আমার চ্যানেলে ফিরে আসবে? আমি যদি আমার মুখটা নিয়ে একটা অন্য নাম দিয়ে একটা অন্য চ্যানেল বার করে দিয়ে আবার একটা তখন তাকে আমার তাকে আমার সাপোর্ট করবো কি জানি বাবা, আমার তো সেটা মনে হয় না। তো দেখা যাক আজকে আমি এই ভিডিওটা করলাম, তোমরা কজন আমাকে সাপোর্ট করো সেটাও আমি দেখতে চাই, কজন আমাকে ভালোবাসো সেটাও দেখতে চাই, আর তোমাদের কাছ থেকে আমি করো জোরে ক্ষমা চাইছি এই মিথ্যে কথাটা বলে আমি ভিডিওটা শুরু করলাম বলে। আমি আমার বন্ধুদের কোনোভাবে ভুল পথে চালিত করতে চাই না, আমার যদি সত্যি পারিবারিক অশান্তি হয় আমি সেদিন তোমাদের সত্যি কথা বলি আমি ভিডিও বন্ধ করি। কিন্তু সত্যি কথা বলতে কি এখনো পর্যন্ত আমার হাজব্যান্ড বাড়ির লোক অনেকটাই সাপোর্টিভ, হ্যাঁ আমিও জয়েন্ট ফ্যামিলিতে বিলং করি, আমারও পরিবারে অনেক অশান্তি আছে ভিডিও করা নিয়ে, আমি তোমাদের সেটা পরে গল্পটা বলবো, এর জন্য আমি ভিডিও ডিলিটও করেছি, এটা কিন্তু অনেকেই জানে 10-15 জন জানে, আমি একটা গোটা ভিডিও সঙ্গে সঙ্গে মধ্যে ডিলিট করে দিয়েছিলাম, সেটাও পারিবারিক অশান্তির জেরে। আমি আমার বন্ধুদের কোনো রকমভাবে ভুল পথে চালিত করতে চাই না, এটা যদি ট্রেন্ড হয়ে থাকে তাই আমি দেখতে চাই যে আমার এই ট্রেন্ডিং ভিডিওটা কতজন মানুষের কাছে হিট হয়। কেমন তোমরা যদি আমাকে ভালোবেসে থাকো যদি আমাকে সাপোর্ট করে থাকো আজকে আমি যে জিনিসটা করলাম সেটাকে যদি সাপোর্ট করো তাহলে অবশ্য করে একটা লাইক দিয়ে দিও, কমেন্ট করো আর বলো যে সত্যি মানে তোমরাও এরকম ধরনের ট্রেন্ডিং ভিডিও করতে চাও কি না। তাহলে আজকের মতো টাটা।